গল্পের নাম সাদা ঘোড়া। গল্পটি লিখেছেন রমেশচন্দ্র সেন। গল্প পাঠে আমি দেবস্মিতা রায়। পাঠের সুবিধার জন্য গল্পের কিছু কিছু জায়গা চলিত ভাষায় পরিবর্তন করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প সাদা ঘোড়া। দাঙ্গার সময়ের একটি ঘটনা। ক্রমান্বয়ে কয়েকদিন রক্তস্নানের পর কলকাতার অবস্থা একটু শান্ত হয়েছে। হিন্দু ও মুসলমানেরা নিজের নিজের পল্লীতে কিছুটা নিঃসংকোচে হাজির হয়, কিন্তু কেমন যেন থমথমে ভাব। একদিন বিকেলে শূন্য ঠিকাগাড়ি স্ট্যান্ডে সাদা রঙের একটি ঘোড়া দেখা গেল, ধবধবে সাদা, শরীরে কোথাও একটা দাগ পর্যন্ত নেই। চামড়ের মতো তার সুন্দর লেজের গোছার ওপর রোদ ঝলমল করছে। প্রাণীটি যেন পদভোলা এক পথিক। এ পাড়ায় আগে কেউই তাকে দেখেনি। আশ্রয়দাতাকে হারিয়ে ঘুরতে ঘুরতে এ পাড়ায় এসছে। ক্ষুধার জ্বালায় খালি রাস্তা শোকে, আর নিঃশ্বাসে নিঃশ্বাসে পথে ধুলো ওড়ে, কিন্তু বেচারা কোথাও কিছু পায় না। শুধু আবর্জনা দুর্গন্ধময় স্তূপ শুকে শুকে মুখ ফিরিয়ে নেয়। জালনা দিয়ে দেখে শিলার মা বললেন, বেচারি হয়তো কিছুই খেতে পায় না, সহিষ কচোয়ান ফেলে পালিয়েছে। তার নববিবাহিতা কন্যা শিলা কাছেই দাঁড়িয়েছিল। সে বলল, কেউ হয়তো এদের মেরে ফেলেছে। অ্যাঁ, শিলার মার মুখখানা একেবারে কালো হয়ে যায়। এই মহিলা কয়দিনে একটি মৃত্যুও দেখেননি, কিন্তু নিজের চোখে দু একটা নৃশংস ব্যাপার ঘটতে দেখেছেন, আর হত্যার কাহিনী শুনেছেন অজস্র। হত্যা এবং হত্যার চেয়েও নির্মম, শুনে শুনে গা মিনমিন করে, অরুচি হয়, আসে অনিদ্রা। তবুও মানুষ যে এত নৃশংস হতে পারে তিনি তা বিশ্বাস করতে চান না। বলেন, সহিষ কচোয়ান বেঁচে থাকতেও তো পারে। দাঙ্গা বিধ্বস্ত পল্লীতে সাদা এই জানোয়ারটা যেন নতুন প্রাণের সঞ্চার করলো। তাকে নিয়ে ছেলের দল মেতে উঠল। একেবারে ছোটরা দূর থেকে দেখলেই খুশি হয়, বড়রা তার গায়ে হাত বুলায়, ঘাড়ে হাত দিলে ঘোড়াটাও আনন্দে আওয়াজ করে। তাকে নিয়ে জল্পনা কল্পনা চলে নানা রকম। প্রায় সকলেই সিদ্ধান্ত করে কোনো রাজা বা জমিদারের ঘোড়া হবে। তারপরই ওঠে খাবারের কথা, বড়লোকের ঘোড়া কি খায়, কতটা পরিমাণ খায়। একজন বলে, জানিস ওরা মদ খায়, বিলিতি মদ। নন্তে মন্তব্য করে, মদ না খেলে এত তেজি হয়। একটি ছেলে দুর্বুদ্ধি হয়েছিল, সে বলে, ঘোড়াটা সম্ভবত ছ্যাকরা গাড়ির। সঙ্গে সঙ্গে হাসি রোল ওঠে। নন্তে বলে, কত ঘোড়াই না তুই দেখেছিস, তোদের বিলের দেশে জুড়িচৌ ঘুড়ি চলে কি না। এই আলোচনার মধ্যে ঘোড়ার মুখে দড়ির লাগাম পরিয়ে যমুনা প্রসাদ তার পিঠে চেপে বসল। হাতে নিল একটা ছোট্ট ছড়ি। ছেলেটির বয়স 22-23, রং কালো, ছিপছিপে গড়ন, গায়ে একটা গেঞ্জি। সে বায়োস্কোপের টিকিট কিনে চড়া দামে বুকিং ঘরের সামনে দাঁড়িয়ে সেই টিকিট বেচে। ফুটপাতের ওপর জুয়া খেলে আধ ঘন্টার মধ্যে লাভের করি উড়িয়ে দেয়। কিছু অবশিষ্ট থাকলে খাটি খেয়ে চিল্লাচিল্লি করে। কিন্তু দাঙ্গার এই কদিনে সে বেশ লোকপ্রিয় হয়ে উঠেছে। যখনই পল্লীর বা কাছের দেবমন্দির আক্রান্ত হয়, তখনই সবার আগে শোনা যায় যমুনার কণ্ঠস্বর। সে সকলের আগে ছুটে চলে। গোড়া সৈন্যদের চা ও সিগারেট খাইয়ে যমুনা তাদের সঙ্গেও বেশ ভাব করে ফেলেছে। ছেলেরা তাকে ডাকে মিলিটারি টি ক্যাপ্টেন। কিন্তু এই দুদিন তার আর কিছু করার অবকাশই হয়নি। প্রায় সব সময়ই ঘোড়ার উপর থাকে, বলে, হাম সার্জন বন গেয়া, হাম সার্জন বন গেয়া। ছেলের দল তার পিছন পিছন ছোটে। দু একবার কেউ হয়তো বলে, তুমি একবার নামো না যমুনা,
আমরাও একবার উঠে দেখি। যমুনা জবাব দেয় না, ভ্রুক্ষেপ করে না, শুধু তালুতে জিভ ঠেকিয়ে শব্দ করে, টক টক। হাবুল বলে, বাহ, তুমি ঘোড়ায় চড়বে আর আমরা বসে দেখবো, সে হবে না। যমুনা বলে, যা মোড়ের দোকান সে পান ও সিগারেট নিয়ে আয়, তারপর চড়বি। পয়সা? হামার নাম করবি, বলবি যমুনা প্রসাদ মাংছে। মিনিট দু তিন পর হাবুল এসে বলল, দিলে না, বললে পয়সা লে আও। সালা ভেরিকা বাচ্চা, সালা দোকান বাঁচিয়েছিলাম, জুয়া সে ভি কত পয়সা নাফা করলো, আবি পান কো বাস্তে দোগে পয়সা মাংছে, বলে যমুনা পানের দোকানের দিকে ঘোড়াটা চালিয়ে দিল। হাবুলের আর ঘোড়ায় চড়া হলো না। অন্যবার এই সময় ছেলেরা সার্বজনীন পূজা মণ্ডপে ভিড় করে, পটুয়া খড় দিয়ে কাঠামো করে, মাটি ছানে, কাঠামোয় মাটি দেয়, ছেলের দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, টুকিটাকি জিনিসপত্র এগিয়ে দিয়ে পটুয়াকে সাহায্য করে কতই না আনন্দ পায়। এবার এখনো মণ্ডপ ওঠেনি, ছেলেরা সারা দিন ঘোড়াটাকে নিয়ে ব্যস্ত, তারা তার নাম দিয়েছে চাঁদ। চাঁদের রঙের ঔজ্জ্বল্য ও ক্লান্তি দিনের পর দিন ম্লান হয়, সে পা টেনে টেনে চলে, পিছনের বাঁ পায়ে ছোট্ট একটি দগদগে ঘা। লীলার বাবা ঋষিকেশবাবু পাড়ার প্রবীণ লোক, ছেলেদের মুরব্বি স্থানীয়। তিনি হাবুলকে জিজ্ঞেস করলেন, ঘোড়াটাকে খেতে দিস তোরে? হাবুল মন্তব্য করে, নন্তুদা বোধায় দেয়। নন্তেকে প্রশ্ন করলে সে বলল, আমি তো জানি না, যমুনা বলতে পারে। স্বামীর নিকট ব্যাপার শুনে শিলার মা নন্তেকে দিয়ে বাড়ির নিচের দোকান থেকে কিছু ভুষি কিনে পাঠিয়ে দিলেন। ঘোড়াটা অল্প একটু মুখে তুলেই আর খেল না। সন্তুর বন্ধু খোকন বলল, চাঁদের গলা আটকে গেছে, আয় জল নিয়ে আসি। দুজনেই জল আনলো, কিন্তু একজনের ভাড়ের মুখ ছোট হওয়ায় এবং অন্যের মগের তলায় ছেঁদা থাকায় ঘোড়াটারা জল খাওয়া হলো না। হাতের কাছে অন্য কোনো পাত্র না পেয়ে ছেলে দুটি পাশের চায়ের দোকান থেকে একখানা ভাঙা ডিশে খানিকটা চা এনে দিল, বলল, আয় চাঁদু খা, গোকুলের চা খুব ভালো, খেয়ে দেখ। কিন্তু গোকুলের চায়ের মাহাত্ম্য চাঁদকে মোটেই আকৃষ্ট করল না, দু একবার ডিশ শুকেই সে মুখ ফিরিয়ে নিল। ঘোড়াটা রোগা হয়ে গেছে, কেমন যেন জুবুথুবু ভাব, ঘায়ের অবস্থাও আগের চেয়ে খারাপ, কিন্তু যমুনার চড়ার বিরাম নেই। ঋষিকেশ তাকে বললেন, ঘোড়াটাকে একটু রেহাই দিও যমুনা, নইলে যে মরে যাবে। যমুনা মদ খেয়ে বুঁদ হয়েছিল, সে আধা হিন্দি আধা বাংলায় যা বলল তার সারাংশ এই, যেখানে হাজার হাজার মানুষ মরল সেখানে একটা সামান্য জানোয়ারের জন্য আর দুঃখ করা কেন, বলেই হাসল ছুরি শানিত ফলার মতো তীক্ষ্ণ ক্রূর হাসি। সন্ধ্যের সময় ছেলেদের সাহায্যে ঋষিকেশ ঘোড়াটাকে সামনের ফাঁকা গ্যারেজে তুলে দিলেন, সঙ্গে দিলেন এক বালতি জল ও কিছু বিচালি। সবে মাত্র তারা বাইরে এসছেন এমন সময় চলমান লরি থেকে শান্তিরক্ষীর দল ফুকরিয়ে গেল, ভিতর যাও ভিতর যাও। পরদিন সকালে দেখা যায় গ্যারেজে তালা লাগানো, দরজার পাশেই ঋষিকেশের বালতি আর অদূরে ঘোড়াটা নিস্পন্দভাবে দাঁড়িয়ে, চোখে একটুও দীপ্তি নেই, লেজ নাড়িয়ে মাছি তাড়াবার শক্তিও নেই, মনে হয় এখনই পড়ে যাবে। সন্তু তাড়াতাড়ি চারটে ছোলা এনে দিল, চাঁদটা মুখেও তুলল না। নন্তে বলল, দেখি তো সন্তু আমার হাতে খায় কিনা, অনেক ঘোড়াকে আমি খাইয়েছি জানিস, আমাদের ঘোড়ার গাড়ি ছিল, কিন্তু এই প্রাণীটি তার এই আত্মবিশ্বাসেও আঘাত করল। নন্তে বলল, রোগটা সিরিয়াসলি দেখছি খুবই। শিলার মা দুঃখ করতে লাগলেন, আহা বেচারির দেখছি দাঁড়াবার ক্ষমতা নেই, কিন্তু একবার শুলে আর উঠবে না। শিলা জিজ্ঞেস করে, ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায়? ঋষিকেশ বললেন, কে বললে, আট দিন বাদে ওরাও একবার গড়িয়ে নেয়। বেলা দশটা,
কড়া রোদ যেন গায়ে চাবুক মারছে। চাঁদ ছটফট করে, ছেলেরা তাকে ধীরে ধীরে হাঁটিয়ে টেবুদের গাড়ি বারান্দার তলায় নিয়ে যায়। শান্ত তাদের আশ্বাস দেয়, সাদা জানোয়ারের রোদজল সহ্য হয় না, ওতে ভয়ের কিছু নেই। এমন সময় বড় রাস্তার মোড়ে বেটে খাটো একটি মানুষের আবির্ভাব হয়। এদিক ওদিক তাকিয়ে লোকটি গলিতে ঢোকে। এক গাল পাকা গোফদারি, খালি গা, পরনে ময়লা লুঙ্গি, মাথায় ফেজ, হাতে টিনের মগ। মগটা রোদে চকচক করছিল, এমনিতেই সে দৃষ্টি আকর্ষণ করত। তার উপর এই সময় এই পাড়ায় তাকে দেখেই সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলেন। ঋষিকেশ বাবু বলে উঠলেন, এখনো এ পাড়ায় কেন? কিন্তু লোকটির কোনো ভ্রুক্ষেপ নেই। সে কি যেন খোঁজে, দীর্ঘ পথে দুই ধারে বারবার চোখ বুলিয়ে নেয়। প্রথমে লক্ষ্য করেনি, একটু পরে সাদা ঘোড়াটাকে দেখে তার চোখ যেন জ্বলে ওঠে। দ্রুত পদে কাছে গিয়ে তার গায়ে হাত বুলাতে বুলাতে বৃদ্ধ তার দেশি ভাষায় বলে, আহ সোরাব, তোর এমন দশা হয়েছে! পরিচিত এই স্পর্শে প্রাণীটি চঞ্চল হয়ে ওঠে, সেও চোখ তুলে চায়। মানুষের চাউনির মতন অর্থপূর্ণ সেই দৃষ্টি অনেক কিছুই প্রকাশ করে, ভাষায় হয়তো ততটা বলতে পারে না। বুধও ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করে, এ নাম বুঝি সোরাব, আমরা ডাকি চাঁদ। বৃদ্ধ সহিস বলল, ও তো একই। হ্যাঁ, শান্ত জিজ্ঞেস করল, ঘোড়াটা তোমার? না বাবু, ভাড়া গাড়ির ঘোড়া, আমি সাইজ কাচওয়ান দুই। শান্ত বলল, তার মানেই তোমার ঘোড়া? ঠিক হ্যাঁ, বলে বৃদ্ধ একটু হাসে। তারপর কল থেকে মগটায় জল ভরে এনে ঘোড়ার মুখের কাছে ধরে। জলটুকু নিঃশেষে খেয়ে ফেললে ছেলের দল চিৎকার করে ওঠে, জয় হিন্দ! সইস লুঙ্গির ভেতরে গোজা একটা ঠোঙায় ছোলা এনেছিল, সেই ছোলা সে ঘোড়াটাকে হাতে করে খাওয়ালো। ছোলা ফুরিয়ে গেলে ছেলেদের বলল, ওর চট্ট চা না মিলে না বাবু? জরুর, বলে শান্ত ছুটল। সঙ্গে ছুটল হাবুল ও গয়ার দল, এক সঙ্গে ছোলা আসলো চার ঠোঙা। জানোয়ারটা আরেকটু চাঙ্গা হলে বৃদ্ধ বলল, বেমার হলে সুরাব আমার হাতে ছাড়া খায় না। তার মনে পড়ল অনেক কথা, ঘোড়াটাকে কত টাকায় কেনা হয়েছিল, তার বয়স তখন কত, কয়টা দাঁত উঠেছিল, এইসব। সুরাবের চলন দেখে লোকে তাকে জিজ্ঞেস করত, বাজি জিতবার এই ঘোড়াটাকে সে ঠিকা গাড়িতে জুড়েছে কেন? নিজের কপালে হাত ছুঁয়ে সে বলতো, নসিব। মানুষের মতো জানোয়ারেরও নসিব আছে কিনা? একটু পরে সে ঋষিকেশকে প্রশ্ন করল, কবে সব ঠান্ডা হবে বড়বাবু? দিন ঠিকা গাড়ি চালু হবে, রাস্তায় মে ডর আর কুছ থাকবে না। লোকটি আগের মতনই শান্তিপূর্ণ দিনগুলির কথা ভাবছিল। ঋষিকেশ তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না। হঠাৎ যেন দানবের নিদ্রা ভঙ্গ হয়। অদূরে চৌরাস্তার মোড়ে সে আড়মোড়া ভাঙে, ঝঞ্ঝার বেগে খবর ছুটে আসে লালপট্টিতে গোলাগুলি শুরু হয়েছে। খালের মধ্যে নদীর বেনো জলের মতো বহু লোক রাস্তার জনস্রোতের একটা অংশ হু হু করে এই রাস্তায় ঢুকে পড়ল। আরম্ভ হয় ছোটা ছুটি, কলরব, মার মার শব্দ। বুড়ো সহিস এক একবার ছেলেদের মুখের দিকে তাকায়। সোরাবের চোখেও ফুটে ওঠে অপরূপ করুণ দৃষ্টি, হয়তো সে তার পালকের বিপদ বুঝতে পারে। নন্তে সহিসকে বলে, কিছু ভয় নেই তোমার। কিন্তু অপরিচিত শত শত হিংস্র চোখের সামনে সহিস কেমন যেন ভরসাও পায় না। কয়েকটা লোক এগিয়ে আসে, যমুনা, নন্তে, হাবুল প্রভৃতি তরুণের দল বৃদ্ধের চারধারে কর্ডন করে দাঁড়ায়। ঋষিকেশ আক্রমণকারীদের শান্ত করার চেষ্টা করেন, বলেন, এ একটা নিরীহ লোক, একে মারবেন না। জনতার মধ্যে থেকে প্রতিবাদ আসে, মানুষ নেই, ও জানোয়ার আছে, এর মধ্যে মেটিয়া বুরুজ ভুলে গেলেন সবাই, টুথ ফর এ টুথ।
ঋষিকেশ বললেন, কত জায়গায় ওরা আমাদের বাঁচিয়েছে জানেন, আমরাও ঢের বাঁচিয়েছি। ওসব ছেদো কথা ছেড়ে দিন, বুঝাবার চেষ্টা বৃথা। তর্ক করা শুধু নিরর্থকই নয়, ক্ষতিকারকও বটে। তাই যমুনা ও নন্তে বলে, চুপ করুন কাকাবাবু, বলেই দুজনে বুক ফুলিয়ে দাঁড়ায়। যমুনা বলে, আও মারনে বালা কন হে আও। একটি ছোকরা চেঁচিয়ে ওঠে, আমাদের সাদা ঘোড়ার সহিষকে, আমাদের চাঁদের সহিষকে কেউ মারতে পারবে না। জনতা একটুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আবার কলরব শুরু হয়। ছেলেদের গায়ে ঢিল পড়ে। এই সময় মোড়ের চারতলার বাড়ির ছাদে একজন চিৎকার করে বলে, মিলিটারি! আরম্ভ হয় দৌড় প্রতিযোগিতা। আশেপাশের গলি ঘুজি খোলা দরজায় যে যেখানে সম্ভব ঢুকে পড়ে। বৃদ্ধ সহিষকে পাজা গোলা করে যমুনা প্রসাদ ঋষিকেশবাবুর বাড়ির মধ্যে ছুটে যায়। গুম গুরুম গুরুম গাড়ির থেকে নেমে সৈন্যরা রাজপথে টহল দেয়। তাদের জুতোর শব্দ ভিন্ন সারাটা পল্লীতে, আর কোনো শব্দ নেই। অদ্ভুত নিস্তব্ধতা, দরজা জানলা বন্ধ, জানলার খড়খড়ি ফাঁক করেও কেউ কৌতূহল নিবৃত্ত করতে ভরসা পায় না। সবারই মুখে অজানা উদ্বেগের ছাপ। ঘণ্টাখানেক পরের কথা, প্রথমে বার হয় নন্তে ও যমুনা প্রসাদ। পিছনে বৃদ্ধ সহিষ দরজা খুলতেই তাদের চোখে পড়ে রৌদ্রদগ্ধ রাজপথের রিক্ত রূপ, যেন মহাশ্মশান। বাঁদিকে মুখ ফিরিয়ে তিনজনে শিউরে ওঠে, এ কি, ঘোড়াটা পথে পড়ে আছে। কালো পিচের মধ্যে তার সাদা রং আরো খুলেছে। দেহ পথের উপর, মাথাটা ফুটপাতে, ডানকালের পাশে গোল একটা ক্ষত চিহ্ন। বৃদ্ধ সহিষ ডাকল, সোরাব, সোরাব। সোরাব কোনো উত্তর করল না। বৃদ্ধের ডাকে সোরাবের সাড়া না দেওয়া এই প্রথম। সোরাব তখন আকাশের দিকে চেয়ে আছে, হীরক স্বচ্ছ আকাশের মতোই নির্মল দৃষ্টি। সে চাউনিতে কোনো বেদনা নেই, গ্লানি নেই। ঋষিকেশও পাশে দাঁড়িয়েছিলেন, ঘোড়াটার চোখের দিকে চেয়ে তিনি একটি চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন।